ডিয়ার ভিউয়ার্স, ব্রেক্সিট কালেও যুক্তরাজ্যে বাংলাদেশের শুল্ক সুবিধা বহাল থাকবে। বাংলাদেশ সহ বিশ্বের সর্বোন্নত 47টি দেশ থেকে আমদানিতে শুল্ক সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এতে দেশগুলোর ব্যবসা বাণিজ্য প্রসারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা হবে বলে মনে করে দেশটি। যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক, কমনওয়েলথ এবং উন্নয়ন দপ্তরের মতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় স্বল্প আয়ের এবং নিম্ন মধ্য আয়ের দেশগুলো কম শুল্ক থেকে উপকৃত হবে। গত বছর যুক্তরাজ্য স্বল্পোন্নত এমন দেশগুলো থেকে প্রায় $8 বিলিয়ন টেক্সটাইল এবং পোশাক পণ্য আমদানি করেছিল। যুক্তরাজ্য সরকার উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য এই প্রকল্পটি উন্নত করার পরিকল্পনা নিয়েছে, যা 2021 সালে আরো বিস্তৃত হবে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী মঙ্গলবার বলেন, যুক্তরাজ্য এখন ইউরোপিয়ান ইউনিয়নে নেই, ফলে ব্রিটিশ আমদানিকারকরা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর পোশাক এবং শাকসবজির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোই শূন্য বা কম শুল্ক প্রদান অব্যাহত রাখবে। 2019 সালে যুক্তরাজ্য ইইউ জিএসপির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে প্রায় $8 বিলিয়ন টেক্সটাইল এবং পোশাক পণ্য আমদানি করেছিল। এটি যুক্তরাজ্যের সব টেক্সটাইল এবং পোশাক আমদানির 30%। তিনি বলেন, আমরা অগ্রাধিকার প্রাপ্ত দেশগুলো থেকে প্রায় $1 বিলিয়ন সবজি আমদানি করেছি, যা মোট সবজি আমদানির প্রায় 8%। দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী বলেন, এসব উদ্যোগ মুক্ত বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে এবং অর্থনৈতিক বৃদ্ধি করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে। বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ আমদানিকারকরা বিশ্বের এইসব দেশগুলো থেকে পোশাক এবং শাকসবজির মতো পণ্যগুলো আমদানির ক্ষেত্রে শূন্য বা কম শুল্ক হার দেওয়া অব্যাহত রাখবে। বর্তমানে যেসব দেশ ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপি জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্সেসের আওতায় বাণিজ্য অগ্রাধিকারের জন্য যোগ্য, সেগুলো যুক্তরাজ্যে জিএসপি সুবিধা পাবে বলেও বিবৃতিতে জানানো হয়। যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক মন্ত্রী বলেন, এই পরিকল্পনা ব্রিটিশ ব্যবসায়ীদের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পরও তাদের ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যেতে সহায়তা করবে, পাশাপাশি ব্রিটিশ গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দের পণ্য পেতে থাকবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলো যুক্তরাজ্যের পছন্দের অংশীদার দেশ। আজকের ঘোষণায় আমরা বাণিজ্যে উদার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছি, এটি অনেক উন্নয়নশীল দেশের বাণিজ্যে বৃহত্তর সমৃদ্ধির পথে স্বীকৃতি স্বরূপ। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনার কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।